আচ্ছা, ফেস ট্রানজিশনের ব্যাপারে তোমাদের একটুখানি বলছি। ফেস ট্রানজিশনটা অল্প আছে, তোমাদেরকে কি কি করতে হবে সেটা পার্টিকুলারলি বলছি। ফেস ট্রানজিশন বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, দেখো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সলিড থেকে লিকুইড আর লিকুইড থেকে গ্যাস, এই জিনিসটাকে আমরা এতদিন বুঝতাম ফেস ট্রানজিশন, ছোটবেলায় যেটা আমরা পড়েছি। মানে এটা কিন্তু ইন্টারচেঞ্জ হতে পারে, মানে সলিড টু লিকুইড হতে পারে, লিকুইড টু সলিড হতে পারে, আর লিকুইড টু গ্যাস হতে পারে, গ্যাস টু লিকুইড হতে পারে। এটা নর্মাল ফেস ট্রানজিশন যেটা আমরা আজ অব্দি জানতাম। এরপর এখন আরো একটা জিনিস আসবে, যেরকম ধরো একটা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, ম্যাগনেটিজম তোমাদের কতটা মনে আছে জানি না, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স ফেরোম্যাগনেটিক হতে পারে। যদি তোমাদের এটা ক্লাস টুয়েলভে একটু আজ ছিল আমাদের, সেটা হয় কি, প্যারাম্যাগনেটিক হচ্ছে যেগুলো মানে যাদের মানে লোহার মতোই জিনিস, কিন্তু ওদের অনেক হাই ম্যাগনেটিক ফিল্ড থাকবে অ্যাট্রাক্ট করার জন্য। লোহাটাকে কিন্তু যে কোনো চুম্বক অ্যাট্রাক্ট করতে পারে, লোহা কিন্তু ফেরোম্যাগনেটিকের মধ্যে পড়ে, তাদের তাড়াতাড়ি একটা ম্যাগনেটিক ফিল্ড দিলেই ওরা কিন্তু অ্যাট্রাক্ট করবে। প্যারাম্যাগনেটিক হচ্ছে ওই বস্তুগুলো যাদের মধ্যে ম্যাগনেটিক এফেক্ট আছে অ্যালুমিনিয়ামের মতো, কিন্তু সেইটাকে আনতে গেলে তোমার খুব হাই ম্যাগনেটিক মানে খুব হাই পাওয়ারের ম্যাগনেট দিলে তবেই তুমি ওদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে। তো প্যারাম্যাগনেটিক হয় আর ফেরোম্যাগনেটিক হয়। এবার ফেরোম্যাগনেটিক যেগুলো হয় তাদের যদি হাই টেম্পারেচারে রাখা হয় তাহলে ফেরোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিকে কনভার্ট হয়ে যায়। তো এখানে একটা টেম্পারেচারের কেস আছে। ফেজ ট্রানজিশন একটা টেম্পারেচারের ব্যাপার রয়েছে। আমরা জানি যে সলিড থেকে লিকুইড করতে গেলে আমরা কি করতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে, লিকুইড থেকে গ্যাস করতে গেলে আরো বেশি টেম্পারেচার বাড়াতে হবে। সেম কেস হচ্ছে এইটার ক্ষেত্রে, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সকে যদি হাই টেম্পারেচারে নিয়ে যাওয়া হয় তারা প্যারাম্যাগনেটিকে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এরকমই আরো আছে, যেমন তোমাদের হচ্ছে ফ্লুইড লিকুইড হিলিয়াম 1 থেকে 2, লিকুইড হিলিয়াম 1, তারপর সুপার কন্ডাক্টিভিটি যেমন একটা আছে, নরমাল কন্ডাক্ট সুপার কন্ডাক্টিভিটি থেকে নরমাল কন্ডাক্টিভিটি, হ্যাঁ 4 ডিগ্রি কাছে কাছে এটা নরমাল কন্ডাক্টিভ, মানে 4 ডিগ্রি কাছে সুপার কন্ডাক্টিভ। সুপার কন্ডাক্টিভিটির কেসটা হচ্ছে কি বলতো, যে যখন তোমার কোনো ম্যাটেরিয়াল, তাদের তো একটা রেজিস্ট্যান্স থাকে, যে কোনো ধরো মেটাল যখন সুপার কন্ডাক্টিভ মানে তার রেজিস্ট্যান্স জিরো হয়ে যাবে, ওটা তখন আমরা বলবো তাদের মধ্যে তুমি যদি কোনো একটা কারেন্ট পাঠাও সেই কারেন্টটা থেকে যাবে, ওটা হিট লসের দ্বারা বেরোবে না, কারেন্টটা থেকে যাবে অনেকক্ষণ থাকবে, যতক্ষণ তোমার মানে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হচ্ছে এরকম কোনো একটা ম্যাটেরিয়াল। একই রকমভাবে সুপার ফ্লুইডিটি থাকে লিকুইড হিলিয়াম 1 থেকে লিকুইড হিলিয়াম 2, এই পার্টটা আমাকে একবার দেখতে হবে, তাই এই মুহূর্তে বলছি না। তো এই সব কেসগুলো আমার ফেজ ট্রানজিশনের মধ্যে পড়ছে। এবার ফেজ ট্রানজিশন হওয়ার কারণটা কি, একটা হচ্ছে আমার এখানে আমরা তো জানি যে টেম্পারেচার একটা কারণ, এছাড়া আরেকটা যদি ঢুকবে সেটা হচ্ছে প্রেশার। আমরা নর্মালি যখনই ফেজ ট্রানজিশন বলতাম তখন আমরা টেম্পারেচারটাকেই খেয়াল রাখি, কারণ ফেজ ট্রানজিশন কি হয়, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস। আমরা জানি যে জলকে বয়ল করতে গেলে মানে বরফকে গলাতে গেলে হাই টেম্পারেচারে রাখতে হবে, লো টেম্পারেচারে জল বরফ হয়ে যাবে, আর জলটাকে গ্যাসিয়াস মানে ভেপার বানাতে গেলে আমাকে হাই টেম্পারেচারে রাখতে হবে। তো আমরা প্রেশারটা সবসময় টেম্পারেচারটাই ভাবি, কিন্তু প্রেশারও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিরম প্লে করে, কিছু কিছু এটা আমি এইভাবে বলবো যে কিছু ম্যাটেরিয়ালস এমন রয়েছে, ধরো তুমি তাকে সেটা সলিড অবস্থায় রয়েছে, সলিড থেকে তোমরা যখন তাকে গলাতে চাইছো, লিকুইড করতে চাইছো, তো সেই যে টেম্পারেচারে সেই সলিডটা লিকুইডে পরিণত হবে সেটাকে আমরা বলি হচ্ছে মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ছোটবেলাকার আইডিয়া। আর যখন কোনো লিকুইডকে গ্যাসে পরিণত করবে সেই টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে বয়লিং পয়েন্ট। তো যখন মেল্টিং পয়েন্টে একটা সলিডকে তুমি লিকুইডে কনভার্ট করছো, কি হচ্ছে লিকুইড হওয়া মানে কি হচ্ছে, সলিডের যে মলিকিউলসগুলো থাকে সেগুলো কাছাকাছি থাকে, এখন হচ্ছে কি যখন সে লিকুইডে কনভার্ট হচ্ছে তারপরে সেই মলিকিউলসগুলোর মধ্যে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। এবার তোমরা ভাবো যে যদি তোমার প্রেশার হাই থাকত, তোমার যদি হাই প্রেশার থাকত তাহলে কোনো একটা, হ্যাঁ বস্তু সলিডেই থাকা, কারণ তাকে তো চাপছে সব দিক থেকে, তুমি যদি অ্যাটমসফিয়ারিক প্রেশারকে বাড়িয়ে দিতে পারো, এমন কোনো চেম্বারে সেই সলিডটাকে রাখো যেখানে প্রেশার অনেক হাই অ্যাটমসফিয়ারিক প্রেশারে, তাহলে সেই জিনিসটাকে তো চেপে রাখছে। তো হাই প্রেশারে একটা সলিডকে যদি তোমাকে গলাতে হয় তোমার অবভিয়াসলি বেশি টেম্পারেচার দিতে হবে, কারণ প্রেশারটা তাকে চেপে ধরে রাখার চেষ্টা করবে,
প্রেসারটা তাকে চেপে ধরে রাখার চেষ্টা করবে। সেই অবস্থায় তাহলে প্রেসার যদি ইনক্রিজ করে আমার মেল্টিং পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ বয়লিং পয়েন্ট কিন্তু ইনক্রিজ করে যাবে। আদার্স কিছু এক্সেপশন কেস ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে হবে কি আমার ইনক্রিজ অফ প্রেসার উইল ইনক্রিজ দ্য মেল্টিং পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজ দ্য বয়লিং পয়েন্ট। এই কারণে আমরা প্রেসার কুকারে রান্না করি। প্রেসার কুকার করে কি যেহেতু প্রেসার ভেতরে বেশি থাকে বয়লিং পয়েন্টটা ইনক্রিজ হয়ে যায়, জল 120 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচারে ফোটে, 20 ডিগ্রি সেলসিয়াসেও মানে 120 ডিগ্রি সেলসিয়াস মতো টেম্পারেচার রিচ করে যায়, রান্না তাড়াতাড়ি, কারণ প্রেসার বাড়াচ্ছে তো স্টিমটা বেরোতে পারছে না, প্রেসার বাড়াচ্ছে, আর সেই প্রেসার বেড়ে যাওয়ার ফলে তোমার বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে। মেন প্রেসার কুকারের মেন থিওরি এটা, যেটা আমরা ক্লাস 10 বা ক্লাস 9 আমরা যেটা সায়েন্সের বইতে পড়লাম, ঠিক আছে? তো এই আইডিয়াটা তোমরা খেয়াল রাখবে যে বেশিরভাগ সলিডের ক্ষেত্রেই আমাকে যদি তাকে লিকুইডে কনভার্ট করতে হয় বা লিকুইডকে গ্যাসে কনভার্ট করতে হয়, একটা পার্টিকুলার টেম্পারেচার যেমন লাগছে আমার একটা পার্টিকুলার প্রেসারও লাগবে। কারণ যখন আমরা এই যে সলিডের ক্ষেত্রে যখন আমরা বলি যে 0 ডিগ্রি সেলসিয়াসে সলিড থেকে লিকুইড হয় আর 100 ডিগ্রি সেলসিয়াসে, মানে এটা নর্মালি ওয়াটারের ক্ষেত্রে বলছি, আইস থেকে ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হয় আর লিকুইড থেকে মানে ওয়াটার থেকে ওয়াটার পেপারে 100 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হয়, এটা অ্যাকচুয়ালি হয় কিন্তু 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারে এটা হচ্ছে। প্রেসার বাড়িয়ে দিলে কিন্তু এই ব্যাপারটা নাও হতে পারে, এই টেম্পারেচারটা নাও হতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, এই তাহলে ঘটনাটা হচ্ছে দুটো জিনিস, যখন টেম্পারেচার কম তখন কি হচ্ছে থার্মাল এনার্জি কম আছে, থার্মাল এনার্জি কম আছে তার মানে তখন যে মলিকিউলের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স কাজ করবে সেই ফোর্সটা তোমার থার্মাল এনার্জির থেকে বেশি। দেখো থার্মাল এনার্জি সবসময় এক্সিস্ট করছে, প্রায় যখন তুমি খুব মানে প্রায় তোমার -200 কেলভিন টেম্পারেচার থাকে তখনও হালকা থার্মাল এনার্জি কিন্তু আছে, কিন্তু -200 ডিগ্রি সেলসিয়াস যেটা প্রায় সেটাও কিন্তু কিছু পরিমাণ থার্মাল এনার্জি এক্সিস্ট করছে, বাট কম। তো যখন থার্মাল এনার্জিটা খুব কম তখন আমার মলিকুলার যে ইন্টারমলিকুলার ফোর্সেস সেটা বেশি, তাই জন্য সিস্টেমটা একটা কম্প্রেসড স্টেটে থাকার চেষ্টা করবে বা এই ফেজগুলো থাকবে, ধরো সলিড ফেজ রয়েছে বা সুপার কন্ডাক্টিং ফেজ রয়েছে বা ফেরোম্যাগনেটিক এদিকে রেখা গিয়েছিল ফেরোম্যাগনেটিক ফেজে রয়েছে, মানে লো টেম্পারেচার। এবার যত টেম্পারেচার বাড়বে তত আমার কি হবে থার্মাল এনার্জিটা বেড়ে যাবে আর তাতে হবে কি মলিকিউলসগুলো ছন্ন ছাড়া হয়ে যাবে, তার ফলে তখন আমার ট্রানজিশন হচ্ছে লিকুইড স্টেটে চলে আসতে পারে, ফেরোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিকে চলে আসতে পারে, সুপার কন্ডাক্টিং নর্মাল কন্ডাক্টিং স্টেটে চলে আসতে পারে, বোঝা গেল? তো এইভাবে আমার ট্রানজিশনটা ঘটছে। এবার তাহলে মোটামুটি বেসিক আইডিয়াটা পাওয়া গেল ফেজ ট্রানজিশন কি। আচ্ছা, ফেজ ট্রানজিশনে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই টাইমে ফেজ ট্রানজিশনটা ঘটছে সেই যে মুহূর্তে টেম্পারেচার আর প্রেসার কিন্তু ফিক্স থাকছে, যে মোমেন্টে তোমার অবভিয়াসলি ফ্রেশ ট্রানজিশন হওয়ার জন্য একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য একটা পার্টিকুলার টেম্পারেচার একটা পার্টিকুলার প্রেসার দরকার। লোহা একটা পার্টিকুলার টেম্পারেচার একটা পার্টিকুলার প্রেসারে বলবে, জল একটা পার্টিকুলার টেম্পারেচার আর একটা পার্টিকুলার প্রেসারে বলবে, জল বলছি বরফ একটা বলবে, সব কিছুর আলাদা আলাদা একটা পার্টি টেম্পারেচার আর প্রেসার থাকছে। বাট যেই মোমেন্টে এই ফেজ ট্রানজিশনটা হচ্ছে সেই মোমেন্টে আমার কিন্তু এই দুজনে কনস্ট্যান্ট থাকছে। তো থার্মোডিনামিক ভ্যারিয়েবল আমার সব থেকে বেশি আমরা ইউজ করি 4টে থার্মোডিনামিক ভ্যারিয়েবল, প্রেসার, ভলিউম, টেম্পারেচার অ্যান্ড এনট্রপি। আমরা মনে রাখবে কি হিসাবে, আমাদের পিভি ডায়াগ্রাম আছে, করসপন্ডিং টিএস ডায়াগ্রাম আছে, তো এই 4টে আমরা নর্মালি ইউজ করি থার্মোডিনামিক ভ্যারিয়েবল হিসাবে। আর আমাদের প্রসেসও 4 টাইপের, আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, ইসেন্ট্রপিক প্রসেস, মানে এবার এটা অ্যাডিওবেটিক প্রসেসও হতে পারে, কারণ এনট্রপি নর্মালি অবশ্যই এটা ইসেন্ট্রপিকটাই বেস্ট
অ্যাডিয়াবেটিক প্রসেসও ধরতে পারো, কারণ বেশিরভাগ অ্যাডিয়াবেটিক প্রসেসে এটা জিরো হয় বেশিরভাগ, অনেক ক্ষেত্রে হয় না, যেমন জুল এক্সপ্যানশন একটা এক্সাম্পল, সেই ক্ষেত্রে আমার ওটার ক্ষেত্রে এনট্রপি চেঞ্জ হচ্ছে ঠিক আছে, কিন্তু হিটের চেঞ্জ ঠিক আছে। তো এবার এইখানটা অবভিয়াসলি যখন ফেজ ট্রানজিশন হচ্ছে আমার প্রেসার আর টেম্পারেচার এরা আমার ফিক্সড থাকছে, যখন ফেজ ট্রানজিশনটা হচ্ছে যখন বরফটা গলছে, এটা আমরা পড়েছিলাম কি যে যখন বরফটা বরফ রয়েছে, ধরো কথার কথা আমার যখন -10°C থেকে 0°C নিয়ে যাচ্ছি, বরফ বরফই রয়েছে, এবার বরফ যখন গলা শুরু করবে সে ওয়াটার হবে আর 0°C, মানে বরফ গলে জল হচ্ছে তখন টেম্পারেচার বাড়বে না, 0°C সে বরফ থেকে জল হবে, তারপর যত তুমি পারাচ্ছ তত সে ওয়াটার, 0 থেকে 10°C জলটা ওয়াটার হয়ে যাবে, মানে বরফটা জল হয়ে যাবে সরি, কিন্তু বরফ আর জল দুজনেই কোএক্সিস্ট করবে অ্যাট 0°C ঠিক আছে। তাহলে এই সময় তো হিট আমরা দিচ্ছি, সেই হিটটাকে কি বলে যখন কনভার্ট, হ্যাঁ ল্যাটেন্ট, ল্যাটেন্ট হিট বা লিমটা, ল্যাটেন্ট হিট আর আরেকটা যেটা হয় সেটা নর্মাল স্পেসিফিক হিট বলি, যেটা টেম্পারেচার বাড়াবার জন্য ইউজ করি সেটাকে বলি হচ্ছে স্পেসিফিক হিট, সেটা হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের 1° টেম্পারেচার বাড়াতে গেলে কত পরিমাণ হিট দিতে হবে, আর ল্যাটেন্ট হিট হচ্ছে ফেজ ট্রানজিশনের জন্য যত যে পরিমাণ হিট দিতে হবে সেটা হচ্ছে ল্যাটেন্ট ঠিক আছে। তো এবার প্রেসার টেম্পারেচার ফিক্স থাকছে, তাহলে বাকি যে দুটো আছে তাদের চেঞ্জ করার কথা, তো এনট্রপি আর ভলিউম এরা চেঞ্জ করবে, যখন কোনো একটা ফেজ ট্রানজিশন যেখানে এনট্রপি আর ভলিউম চেঞ্জ করবে সেটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। এবার প্রশ্ন আসে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের মধ্যে তফাৎ কি, আর কেন এরকম নাম ফেজ ট্রানজিশন, এইটা পুরোপুরি থার্মোডিনামিক্সের থিওরি অ্যাপ্লাই করে আমাদের করতে হবে। ফার্স্ট জিনিস মাথায় রাখতে হবে এনট্রপি আর ভলিউম, কারণ প্রেসার টেম্পারেচার যেহেতু ফিক্সড রয়েছে এনট্রপি আর ভলিউম এরা চেঞ্জ করছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন ঠিক আছে। তো এবার এখানে আমরা চলে আসবো আমাদের গিবস ফ্রি এনার্জির আইডিয়াতে, গিবস ফ্রি এনার্জি আমরা একটা জিনিস পড়েছিলাম, গিবস ফ্রি এনার্জি যেটা হচ্ছে জি, একটু আগে তোমাদের পরীক্ষায় দিয়েছিলাম যে এটা ডেল্টা জি জিরো প্রুফ করো, কখন ফর আইসোথার্মাল আইসোবারিক প্রসেস, আইসোথার্মাল আইসোবারিক প্রসেস ডেল্টা জি যেটা আছে সেটা কনস্ট্যান্ট হবে, বাট কোনটা এক্সাম্পল অফ আইসোথার্মাল আইসোবারিক প্রসেস, খেয়াল করো ফেজ ট্রানজিশন, কারণ যখন ফেজ ট্রানজিশন হচ্ছে টি কনস্ট্যান্ট থাকছে আর পিও কনস্ট্যান্ট থাকছে, তার মানে অবভিয়াসলি আমার যখন ফেজ ট্রানজিশন হবে সেই মোমেন্টে আমার গিবস ফ্রি এনার্জি চেঞ্জ হবে না। এবার এই জায়গাটা একটু বোঝার আছে, চেঞ্জ হবে না মানে কি বলতে চাইছি, তোমার যদি ধরো দুটো ফেজ আছে, ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ যেটাকে আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, যে কোনো জিনিসের সাবস্ক্রিপ্টে আই থাকা মানে সেটা ইনিশিয়াল ফেজ, ধরো সলিড ফেজে রয়েছে, আর ফাইনাল ফেজ সেটাকে আমি ধরো এফ দিয়ে রিপ্রেজেন্ট করছি, মানে যে কোনো ফাইনাল যদি সাবস্ক্রিপ্টে এফ থাকে তাহলে সেটা আমার পরের ফেজ, যেমন ধরো লিকুইড ফেজ, সলিড আর লিকুইড ফেজ। তো কোনো একটা ম্যাটেরিয়াল আছে, কোনো একটা ম্যাটেরিয়াল রয়েছে তার গিবস ফ্রি এনার্জি জিআই, ইনিশিয়াল ফেজ জিআই আর ফাইনাল ফেজ হবে জিএফ ঠিক আছে। এবার যেহেতু আমার চেঞ্জটা জিরো হচ্ছে ফেজ ট্রানজিশনের সময়, তো সেই ফেজ ট্রানজিশনের সময় দুজনে এই দুটো গিবস ফ্রি এনার্জি আমার ইকুয়াল হবে, এটা খেয়াল রাখতে হবে, দুজনের গিবস ফ্রি এনার্জি ইকুয়াল হবে। এবার এই দুজনের গিবস ফ্রি এনার্জিতে যদি স্মল চেঞ্জ হয়, মানে প্রথম জন যে আছে সে ডি জিআই পরিমাণ চেঞ্জ হলো, দ্বিতীয় জন যে আছে ডিজি পরিমাণ, ডিজিএফ পরিমাণ চেঞ্জ হলো, দুটোরই যদি স্মল চেঞ্জ হয় যেহেতু জিআই ইকুয়াল টু জিএফ আমাদের অবভিয়াসলি হতে হবে ডিজিআই ইকুয়াল টু ডিজিএফ, মানে একজনের একটুখানি চেঞ্জ অন্য, মানে একটা ফেজের গিবস ফ্রি এনার্জির অল্প চেঞ্জ অন্য ফেজের সেকেন্ড ফেজ যেটা আছে তার গিবস ফ্রি এনার্জিরও হালকা চেঞ্জ করিয়ে দেবে, মানে এটা খেয়াল রাখবে ফেজের ক্ষেত্রে সমান থাকছে, মানে এইটা জিরো সবসময় হচ্ছে না,
ফেজ চেঞ্জ হওয়ার সময় এটা জিরো হচ্ছে, মানে ইনিশিয়াল ফেজ আর ফাইনাল ফেজের গিবস ফ্রি এনার্জিটা সেম থাকছে। তার ফলে যদি প্রথম ইনিশিয়াল ফেজের গিবস ফ্রি এনার্জি আমি অল্প বাড়াতে পারি কোনোভাবে, ফাইনাল ফেজেরও গিবস ফ্রি এনার্জি কিছুটা বেড়ে যাবে। তার মানে তাদের যে এটাকে বাড়ালে ফাইনাল মানে ইনিশিয়াল ফেজের গিবস ফ্রি এনার্জি বাড়লে ফাইনাল ফেজেরও গিবস ফ্রি একই পরিমাণ বাড়বে, এই কথাটা আমি এইভাবে বুঝেছি। তোমরা বলবে না যে এই জিনিসটা জিরো, এটা জিরো নয়, কিন্তু এটা কিন্তু আলাদা ফেজের ক্ষেত্রে। আর ডেল্টা জি জিরো হবে ফর ফেজ চেঞ্জের সময়, ফেজ চেঞ্জের সময় এই জিনিসটা জিরো হবে। বুঝতে পারলে তো, মানে ফেজ চেঞ্জের সময় জিরো হবে, তার মানে এইটা ইকুয়াল টু এটা, এটা অ্যাকচুয়াল আইডিয়া। তুমি এটা বলবে না যে এই দুটো জিরো, এটা জিরো হচ্ছে না। আমি এটা বলতে চাইছি ফেজ ওয়ানে, প্রথম ফেজে সলিড ফেজে যদি গিবস ফ্রি এনার্জি পরিবর্তন হয় অল্প পরিমাণ, তাহলে লিকুইড ফেজেও সেম পরিমাণ পরিবর্তন আছে, আইআরএফটা খেয়াল রাখবে। এবার গিবস ফ্রি এনার্জির ফর্মুলা, আমরা জি কে আমরা ডিজি কে আমরা কিভাবে লিখি, এস মাইনাস এস ডিপি মাইনাস এস ডিটি ডি ক্যাপিটাল ডি সরি মাইনাস পি ডিবি ডিবি পিডিবি না 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 চেক করি রাইটে গেলে প্লাস হবে আর নিচে গেলে মাইনাস হবে, মাইনাস ডি এ ডিটি, টি এর উল্টো এস, এর উল্টো ডি, ঠিক আছে। এইভাবে বা অন্য যেভাবে হোক তোমাদের যেটা সুবিধা, মুখস্থ করার পদ্ধতি তোমরা নিজেরা যদি বানাতে পারো ওটা আরো ভালো, তো তাহলে তোমরা ভবিষ্যতে বই লিখতে পারো। সত্যি সবাই ওই একই জিনিস ফলো করে আসে, তুমি একটা আলাদা কিছু আরো ভালো আমরা এনট্রপি একটা লিখতে পাচ্ছি, এনট্রপি যেটা আছে এ সেটা হচ্ছে মাইনাস ডেল জি ডেল টি, আর ভলিউম হচ্ছে আমার ডেল জি ডেল ডেল টি, বললাম তো। তাহলে টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট কথা, তার মানে এক্ষেত্রে আমি বলতে চাইছি যে যেহেতু আমার এই দুজনে সেম থাকছে, এই দুজনে আমার দুটো ভ্যালু সেম থাকছে, আর টেম্পারেচার মানে আমি বলতে চাইছি যে ফেজ ট্রানজিশনটা তো একটা টেম্পারেচার আর একটা প্রেশারের একটা পার্টিকুলার ভ্যালুর উপর নির্ভর করছে। মানে যদি আমি টেম্পারেচারের ভ্যালু চেঞ্জ করি, প্রেশারের ভ্যালুও চেঞ্জ হবে, তবে আমার ফেজ ট্রানজিশন হবে। তো এই হিসাবে আমি বলতে পারছি কি যে এনট্রপি আর ভলিউম এরা কিন্তু চেঞ্জ করবে, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে এনট্রপি আর ভলিউম এরা চেঞ্জ করবে। জি ফিক্সড থাকছে ফেজ ট্রানজিশনে, কিন্তু এনট্রপি আর ভলিউম এরা কিন্তু চেঞ্জ করবে, এটা আমি আগেও বললাম যখন আমার ফেজ ট্রানজিশন হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে এনট্রপি চেঞ্জটা খেয়াল করবে। দেখো এটা কিন্তু জেনারেল আইডিয়া, এটা কিন্তু আমরা কোনো থিওরিটিক্যালি দেখছো না, জেনারেল আইডিয়া। যখন তোমার কেন এন্ট্রপি চেঞ্জ হচ্ছে, বরফকে যখন তুমি জল করছো তোমার বাইরে থেকে হিট দিতে হচ্ছে, যেটা হচ্ছে ল্যাটেন্ট হিট। হিট দেওয়া মানেই তোমার কিন্তু ডিকিউ রয়েছে, ডিকিউ বাই ডি হচ্ছে আমার এস, বা তার মানে এখানে এন্ট্রপি চেঞ্জ আসছে। যেহেতু লিনতাপ লাগছে তাই জন্য এন্ট্রপি, জাস্ট নর্মাল আইডিয়া থেকে দেখবে লেখা রয়েছে বলা। এন্ট্রপি চেঞ্জ কেন হচ্ছে এইটার সাথে তুমি কিন্তু এটাকে মেলাতে যাবে না যে কেন কিভাবে তোমাদেরকে একটা জিনিস বললাম যে ফেজ ট্রানজিশনে কি কনস্ট্যান্ট থাকছে, যখন ফেজ ট্রানজিশন তুমি একদম বরফ আর জলের কেস মাথায় রাখবে, যখন ফেজ ট্রানজিশনটা হচ্ছে সেই মোমেন্টে টেম্পারেচার আর প্রেশার কিন্তু চেঞ্জ হয় না।
যে মোমেন্টে ফেজ ট্রানজিশনটা হচ্ছে বরফ গলছে জল, কিন্তু ওই সময় আমার এনট্রপি আর ভলিউম চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? এনট্রপি চেঞ্জ হবে কারণ ল্যাটেন্ট হিট আমি দিচ্ছি। ল্যাটেন্ট হিট দেওয়া মানে হিট দেওয়া মানে ওখানে এনট্রপি ঢুকে গেছে। এনট্রপি চেঞ্জ হিটের সাথে রিলেটেড, হিট দেওয়া হচ্ছে মানে এনট্রপি চেঞ্জ হবে। ভলিউম চেঞ্জ আমরা বুঝতেই পারছি, জল বরফ গলছে, মানে বরফ গলে জল হচ্ছে, ভলিউম বাড়ছে। তো এটা তো নর্মাল কেস, দেখে বোঝা যাচ্ছে যে যখন আমার অটোমেটিক্যালি আমরা চোখেই দেখতে পাচ্ছি যে আমার এনট্রপি আর ভলিউম দুটোই চেঞ্জ হচ্ছে। এবার এনট্রপি আর ভলিউম গিবসের সাথে কিভাবে রিলেটেড? এই ফর্মুলা দ্বারা রিলেটেড। ঠিক আছে, তাহলে গিবসের যে ফ্রি এনার্জি এট দ্য টাইম অফ ফেজ ট্রানজিশন কনস্ট্যান্ট থাকছে, এট দ্য টাইম অফ ফেজ ট্রানজিশন গিবস ফ্রি এনার্জি কনস্ট্যান্ট থাকছে, মানে জিআই ইকুয়ালস টু জিএম। কিন্তু এনট্রপি আর ভলিউম চেঞ্জ হচ্ছে এটা ফেজ ট্রানজিশনের সময়, তার মানে গিবস ফ্রি এনার্জি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চেঞ্জ হচ্ছে, এই জন্য ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। তাহলে এই জন্য এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। আর ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে যে এদের গিবস ফ্রি এনার্জি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চেঞ্জ হচ্ছে, গিবস ফ্রি তো গ্রাফ যদি তুমি দেখো, গিবস ফ্রি এনার্জির গ্রাফ এরকম থাকছে। এই পয়েন্টে আমার ফেজ ট্রানজিশন হয়েছে, তবে এই টেম্পারেচার তো ইনিশিয়াল গিবস ফ্রি এনার্জি, ফাইনাল গিবস ফ্রি এনার্জি, মানে এই পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস। এইটা হচ্ছে পয়েন্টটা, যে পয়েন্টে ঠিক আগে আমার যা ভ্যালু ছিল ঠিক পরে সেই ভ্যালুটাই দিচ্ছি, মানে এই পয়েন্টে দুটোর ভ্যালু ইকুয়াল এই ফেজ ট্রানজিশনের পয়েন্টে। এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস, মানে এটা ইকুয়ালস টু এটা কন্টিনিউয়াস। আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেমে পড়েছি যে দু সাইডের ভ্যালু ইকুয়াল হওয়া বাউন্ডারি এট বাউন্ডারি, তার মানে কন্টিনিউয়াস। কিন্তু যদি এনট্রপির করো, এনট্রপির গ্রাফটা হচ্ছে, গ্রাফগুলো দেখতে হবে, এইটা ফেজ ট্রানজিশন প্রথমে আর এইটা হচ্ছে ফাইনালি, এইখানটায় তোমার একটা জাম্প আছে, একটা ট্রানজিশন পয়েন্ট। মানে তোমার এই এই ভ্যালুটা ছিল ঠিক ইনিশিয়ালি, আর সেম টেম্পারেচার তোমার হট করে এনট্রপি জাম্প করে গেছে, এটাকে বলি আমি ডিসকন্টিনিউয়াস। তোমার একই ভেক্টর একই টেম্পারেচারে, মানে ট্রানজিশনের সময় তোমার এনট্রপির ইনিশিয়াল এনট্রপির ভ্যালু আলাদা, ফাইনাল এনট্রপির ভ্যালু আলাদা, মানে এই সময় একটা ডিসকন্টিনিউটি আছে, এরকমভাবে আছে। আসে ফর্মুলা, সিম্পল ফর্মুলা মিলে আছে। তাহলে এনট্রপি, তাহলে এনট্রপি ডিসকন্টিনিউয়াস, তার মানে এখানটা এনট্রপি চেঞ্জ হচ্ছে। আর একই রকম ভাবে আরেকটা আছে কি, সেটা হচ্ছে ভলিউম, ভলিউমের ডিসকন্টিনিউটি থাকে, ভলিউমের ডিসকন্টিনিউটি এরকম মোটামুটি, সরি এরকম থাকে, এটা ইনিশিয়াল ভলিউম আর এটা ফাইনাল ভলিউম। এটা জলের জন্য না, এটা যে কোনো কিছুর জন্য, এনি ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, এনি ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, এটা তোমার প্রযোজ্য। গ্রাফগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন বোঝা গেল। এক্সাম্পল এনি টাইপ অফ, তুমি জলের কেসটাও ধরতে পারো, ফেজ ট্রানজিশনের ভলিউম কমে গেল। হ্যাঁ, ফেজ ট্রানজিশনের ভলিউম কমে গেল, মানে এইখানটায় তোমার কি বলছি, মানে দেখো ভলিউম টেম্পারেচারের সাথে প্রথমে বাড়ছে, তারপর এখানটায় ফল হচ্ছে, এটা জলের ক্ষেত্রে, এটা জলের ক্ষেত্রেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা জলের ক্ষেত্রে সম্ভবত। দেখ কি লেখা আছে বইতে, দেখো একটুখানি দেওয়া আছে কি, ওয়াটার ফল ওয়াটার, এই ফিগারে দেখো কিছু দেওয়া আছে, ফেজ ট্রানজিশন ফর কিছু বলার নেই তো, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, হ্যাঁ ফার্স্ট অর্ডার শুধু বলা আছে, তাহলে এটা সবার জন্য। হ্যাঁ, জলের ক্ষেত্রে এটা স্পেশাল কেস, সেটা আমি বলছি কেন হচ্ছে পরে বলছি। এবার সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনে কি হবে, সেকেন্ড, আচ্ছা এটার এক্সাম্পল হচ্ছে যে কোনো ফেজ ট্রানজিশন, মানে লিকুইড টু সলিড কনভার্সন, তাই এনি মানে কনভার্সন অফ লিকুইড টু সলিড বা সলিড টু গ্যাস, সেটা হচ্ছে এক্সাম্পল অফ ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। ঠিক আছে, এক্সাম্পল মাথায় থাকবে তো, নর্মালি যে কোনো লিকুইড টু গ্যাসের ট্রানজিশন, গ্যাস টু সরি লিকুইড টু গ্যাস বা সলিড টু লিকুইড ট্রানজিশনই ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের মধ্যে পড়ছে। ওকে, এবার আসছে যেটা সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, এটা স্পেশাল কেস। সেকেন্ড অর্ডারের এক্সাম্পল হচ্ছে আমার এই কন্ডাক্টিভিটি কেস, কন্ডাক্টিভিটি তো নাকি সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনটা হচ্ছে, হ্যাঁ লিকুইড হিলিয়াম ওয়ান থেকে লিকুইড হিলিয়াম টু একটা এক্সাম্পল নিতে পারো। লিকুইড হিলিয়াম ওয়ান যেটা একটা তোমার সুপার ফ্লুইডিটির কেস আছে, লিকুইড হিলিয়াম ওয়ান, এটা পরে তোমাদের লিকুইড হিলিয়ামটা পড়াবো কেসটা, আর থেকে লিকুইড হিলিয়াম টু, এটা একটা সুপার ফ্লুইডিটির কেস আছে, মানে সাবস্টেন্সটার ভিসকোসিটি জিরো হয়ে যায়, এরকম একটা কেস আছে। হ্যাঁ
না মানে ওরকমই ব্যাপার, এটার জন্য আমার খুব লো টেম্পারেচার লাগে। তো এটা অনেকটাই সুপার কন্ডাক্টিভিটির মতো। তো লিকুইড হিলিয়াম 1 থেকে লিকুইড হিলিয়াম 2 এটা একটা এক্সাম্পল অফ সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। এক্সাম্পলটা মাথায় রাখবে, চাই যে কোশ্চেনের মধ্যে চাই যে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের একটা এক্সাম্পল দাও, ঠিক আছে? তো এইটা সেকেন্ড অর্ডার কেন বলা হচ্ছে, কারণ সেকেন্ড অর্ডারে আমার কি হচ্ছে, সেকেন্ড অর্ডারে এস আর ভি কনস্ট্যান্ট থাকছে। যখন সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন হচ্ছে তখন এস আর ভি এরা কনস্ট্যান্ট থাকছে, কিন্তু তোমার তোমার এখানটা যারা কনস্ট্যান্ট থাকছে না সেটা হচ্ছে সিপি কনস্ট্যান্ট থাকছে না স্পেসিফিক হিট, আর আলফা যেটা হচ্ছে ভলিউম এক্সপেন্সিভিটি, ভলিউম এক্সপেন্সিভিটি তো আলফাটা হচ্ছে ভলিউম এক্সপেন্সিভিটি, এই জিনিসটা চেঞ্জ করছে। এটা আমি কি করে বুঝলাম, আগে কেন বুঝতে পারলাম না, এটা আপাতত মাথায় রাখতে হবে। কারণ ফার্স্ট অর্ডারের এক্সাম্পল আমাদের কাছে খুব একটা নেই, যেমন আমাদের কাছে সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডারটা যেমন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এটা আমাদের সেরাম পাচ্ছি, তো আপাতত এটা মাথায় রাখতে হবে যে সিপি আর আলফা ভলিউম এক্সপেন্সিভিটি মানে চেঞ্জ অফ ভলিউম উইথ প্রেশার অ্যান্ড সিপি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এই দুটো আমার চেঞ্জ হচ্ছে। এবার সিপির সাথে আমার খেয়াল করো কীভাবে এনট্রপি রিলেশন, সিপি যেটা সেটা হচ্ছে টি ডেল এস ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, রাইট? আর এখানটায় আমার যদি আলফাটা দেখি, আলফার ফর্মুলা হচ্ছে ওয়ান বাই ভি তাহলে এবার তো আমরা যদি দেখি, আমরা যদি এবার দেখি তাহলে আমার সিপি যেটা আছে, আচ্ছা এটা এটা কি না এটা ডি আছে, এটাও ডি আছে, ঠিক আছে। সিপির সাথে তুমি যদি এবার তুমি যদি এস এর জায়গায় এইটা বসাও, এস এর জায়গায় তুমি যদি এই ফর্মুলাটা বসাও তাহলে দেখো তোমার কি হচ্ছে, মাইনাস মাইনাস টি ডেল টু জি ডেল টি টু অ্যাট কনস্ট্যান্ট পি, আর আলফাটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ভি ডেল টু ভি এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছ ডেল টু জি ডেল টি ডেল পি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার আলফা। তাহলে এবার দেখো এই দুজনে চেঞ্জ হচ্ছে, তো তার মানে কারা চেঞ্জ হচ্ছে, গিবস ফাংশনের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেঞ্জ হচ্ছে, গিবস গিবস পোটেনশিয়াল বা গিবস ফ্রি এনার্জি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেঞ্জ হচ্ছে, তাই এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলে তো, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন আর সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, এইটা হচ্ছে মেন আইডিয়া। তো প্রশ্ন আসে হোয়াট ইজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন আর এক্সাম্পল, ঠিক আছে? তো এক্সাম্পলগুলো বলতে হবে, আর কেন ফার্স্ট অর্ডার বলা হচ্ছে কেন সেকেন্ড অর্ডার বলা হচ্ছে এটা একটুখানি বোঝাতে হবে, ঠিক আছে? আচ্ছা তোমাদের তোমাদের কটায় বেরোতে হবে, ডট একটা, আচ্ছা তোমরা তাহলে বেরিয়ে পড়ো, তো তোমাদের আচ্ছা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের ক্ল্যাপেরন ইকুয়েশন, খুব ইম্পর্টেন্ট। ক্ল্যাপেরন ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে অঙ্ক আসবে, আর এটা আমরা এর আগেও ম্যাক্সওয়েল থেকেও দিতে পারি, ম্যাক্সওয়েল এর ইকুয়েশন থেকেও দিতে পারি। তোমাদের এটা আমি বলেছিলাম যে ম্যাক্সওয়েল ইকুয়েশনে এই প্রশ্নটা আসবে, আর বলেছিলাম এটা ফেজ ট্রানজিশনের সময় এটা করাবো। ফর্মুলাটা আমাদের কি ছিল, আমাদের ফর্মুলা, আচ্ছা যদি মনে করো ডিপি ডি ডিপি ডিটি ইকুয়ালস টু এল বাই এল বাই কি ছিল যেন টি আমার কি লাগবে, একটা স্পেসিফিক সেট অফ পি এন টি লাগছে, একটা স্পেসিফিক সেট অফ পি এন টি লাগছে ফেজ ট্রানজিশন হওয়ার জন্য, মানে সলিড টু লিকুইড হওয়ার জন্য, সলিড টু লিকুইড হওয়ার জন্য আমার কি লাগবে, আমার ধরো ধরো যদি এটা আমার ওয়াটার থাকে, আর এটা যদি আমার সরি সলিডটা যদি আমার ইয়ে থাকে আইস থাকে, আর এটা যদি আমার ওয়াটার থাকে, তাহলে আমার ফেজ ট্রানজিশন হওয়ার জন্য প্রেশার লাগবে 1 অ্যাটমোস্ফিয়ার আর টেম্পারেচার লাগবে আমার 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি তুমি তাহলে এই সেটে আমার ফেজ ট্রানজিশন পসিবল,
এরপর কিন্তু তুমি যদি পি ইকুয়ালস টু তুমি এবার 2 অ্যাটমোস্ফিয়ার করে বা 20 অ্যাটমোস্ফিয়ার করে দাও তখন কিন্তু টেম্পারেচার আর 0 ডিগ্রি থাকবে। কিন্তু একটা নিশ্চয়ই এমন একটা টেম্পারেচার থাকবে যে টেম্পারেচারের জন্য 20 অ্যাটমোস্ফিয়ার প্রেসারে তুমি সলিডকে বা আইসকে ওয়াটারে কনভার্ট করতে পারবে। দেয়ার উইল বি সাম টেম্পারেচার। সেই টেম্পারেচারটা আমরা কোথা থেকে পাবো? এই ফর্মুলা থেকে। বোঝা গেল তো? এই ফর্মুলার কাজ কি? আমরা যদি আমরা জানি একটা পার্টিকুলার প্রেসার একটা পার্টিকুলার টেম্পারেচারে ফেজ ট্রানজিশনটা হচ্ছে, তাহলে যদি আমি প্রেসারটা চেঞ্জ করি তাহলে ঠিক অন্য কোন টেম্পারেচারে সেই নতুন প্রেসারে কোন টেম্পারেচারে আমার ট্রানজিশনটা হবে, বা যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে নতুন আরো কোন প্রেসার নিলে আবার ট্রানজিশনটা হবে, সেইটা আমি এখান থেকে খুঁজে বার করতে পারবো। মানে এমনও কেস আছে তোমরা জিরো ডিগ্রি সেলসিয়াসে তো তোমার সলিডটা লিকুইড হচ্ছিল, তুমি চাইছো টেম্পারেচার -20 ডিগ্রি সেলসিয়াসে তোমার ফেজ ট্রানজিশনটা করাতে, তাহলে এর জন্য একটা নিশ্চয়ই পার্টিকুলার প্রেসার লাগবে। সেই প্রেসারটা কত হবে সেটা তুমি এই ফর্মুলা থেকে বার করতে পারবে। মানে প্রত্যেক সেট অফ প্রেসার এন্ড টেম্পারেচার তোমার একটা থাকছে ফেজ ট্রানজিশনের জন্য। আর এখান থেকে তোমার সুন্দর সুন্দর অঙ্ক দেখবে ওই পিডিএফে, কিছু অঙ্ক করা আছে এই ফর্মুলা পেলে, একদম ফর্মুলা পেলে হয়ে যাচ্ছে। তোমায় শুধু বুঝে দিতে হবে যে কি বলতে চাইছে। তুমি তাহলে তুমি এটার সাথে এটা বাদ দিয়ে দিতে। আচ্ছা তাহলে পরে থাকলো এটা কি হচ্ছে জি ডিগ্রি পি ডিগ্রি সি ডিগ্রিটা কোথায়? এই পি ডিগ্রিটা জিরো যখন আইসো মানে পি জিরো হচ্ছে আর কিউটা আছে কিউটাকে তুমি জিরো করছো কি করে ডিগ্রি জিরো করছো না এটা আছে এটা সাথে চলে যাচ্ছে এটা শুনে এটা তাহলে মানে এটা 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 মাইনাস এটা করছে জিরো বড় শক্তি পারে এটা জিরো হলে আপনি যেটা শুনে করতে সেটা এরকম ভাবেই হবে। হ্যাঁ ঠিক আছে এটা আমি করে করি। ঠিক আছে তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা তাহলে এই পার্টিকুলার টেম্পারেচারের জন্য সেটা আমরা এখান থেকে বার করতে পারবো। এই এই ইকুয়েশনটার প্রুফ তোমাদের দেখতে হবে, এই ইকুয়েশনের প্রুফটা তোমাদের দেখতে হবে। ক্লসিয়াস ক্যাপার ইকুয়েশন সিম্পল জিনিস, তোমরা স্টার্ট করবে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমরা স্টার্ট করবে হচ্ছে কোথা থেকে? স্টার্ট করবে হচ্ছে এই আইডিয়া থেকে, জিআই ইকুয়ালস টু জিএফ, অর যদি হালকা চেঞ্জ হয় যেটা তোমাদের আগে বলেছিলাম ডিজিআই ইকুয়ালস টু, তাহলে আমার ফাইনাল ডিসপি এনার্জিতেও হালকা চেঞ্জ হবে, ডিজি ইকুয়ালস টু ডিজি হবে। যদি তোমার যেহেতু আমার ফেজ ট্রানজিশনের সময় ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের সময় তোমার ডিসপি এনার্জি যেহেতু আমার সেম থাকছে তাহলে একটুখানি এটা চেঞ্জ হলে এটারও চেঞ্জ হবে, তাহলে এবার এগুলো সেম হওয়ার জন্য আমি লিখতে পারি ডিজি ইকুয়ালস টু ডিজি। এবার যে ফর্মুলাটা আমি একটু আগে লিখেছিলাম সেটা লিখবো, ডিজিআই কে কি লিখতে পারি মাইনাস এস ডিটি, এটা অবভিয়াসলি আমার আইএস টার্ম থাকছে এখানে আই মাইনাস মাইনাস না প্লাস ভিআই ডিপি ইকুয়ালস টু মাইনাস এস এফ ডিটি প্লাস ভিএফ ডিপি। তোমাকে এখান থেকে ডিপি তুমি এখান থেকে ডিপি বাই ডিটি বার করো, ডিপি বাই ডিটি করো এখান থেকে জাস্ট। তোমার দেখো এই জিনিসটা আসছে এস এফ মাইনাস এস আই বাই ভি এফ মাইনাস ভি আই, এবার এস এফ মাইনাস এস আই সেটাই হচ্ছে আমার এল বাই টি, কারণ এল যেটা ল্যাটেন্ট হিট সেটা হচ্ছে টি ইনটু এস এফ মাইনাস এস আই। এই ফর্মুলাটা আমি ইউজ করি, তাহলেই দেখো ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন আমার এসে গেল। এবার এখানটায় একটা কেস আছে দেখবে লাস্টে লেখা রয়েছে রেগুলেশন অফ আইস এই কেসটা স্পেশাল হচ্ছে যে একমাত্র বরফের ক্ষেত্রে দেখা যাবে যে আমার আচ্ছা এইখান থেকে আমি একটা এই ফর্মুলা থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি প্রেসার ইজ প্রপোর্শনাল টু দ্য ল্যাটেন্ট হিট। এবার ল্যাটেন্ট হিট এবার প্রেসার টার্মে যত তুমি বাড়াচ্ছ প্রেসার তুমি যত ইনক্রিজ করছো তোমার কিন্তু মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টও তোমার বাড়বে। ঠিক আছে যত তোমার যেহেতু প্রেসারটা ল্যাটেন্ট হিটের উপর নির্ভর করছে তোমার যদি প্রেসার ইনক্রিজ করে
তোমার ল্যাটেন্ট মানে সরি তোমার কি বলে বয়লিং পয়েন্টও ইনক্রিজ করবে আবার মেল্টিং পয়েন্টও ইনক্রিজ করবে। প্রেসার কুকারের কেসটা যেটা বললাম, এই প্রেসার কুকারে কি হয়, প্রেসার বেড়ে যায় তার ফলে বয়লিং পয়েন্ট যেটা ইনক্রিজ হয়ে যায়, তাই 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচারে জল ফোটে আর রান্নাটা তাড়াতাড়ি, ঠিক আছে। এইটা গেল এই আইডিয়াটা। কিন্তু আইসের ক্ষেত্রে উল্টো হয়, আইসের ক্ষেত্রে কিন্তু তোমার প্রেসার যদি তুমি বাড়িয়ে দাও তোমার কিন্তু মেল্টিং পয়েন্টটা নেমে যাবে, উল্টো হবে। আইসের ক্ষেত্রে প্রেসার বাড়িয়ে দিলে মেল্টিং পয়েন্ট কিন্তু নেমে যাবে, কমে যাবে, ঠিক আছে। হ্যাঁ কমবে, এইটা একটা স্পেশাল কারণ। তার কারণ হচ্ছে তোমার আইসের ক্ষেত্রে ভলিউম বেড়ে যায়, আইসের যখন তোমার যখন জল থেকে তোমার বরফ হচ্ছে ভলিউমটা ইনক্রিজ করে, তার জন্য এই টার্মটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এর ফলে তোমার এটাকেই বলা হচ্ছে রেজিগেশন অফ আইস, রেজিগেশন অফ আইস। এই টার্মটা একটু দেখবে লেখা রয়েছে লাস্টের দিকে, এটা তোমাদের একটুখানি মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটা একটা স্পেশাল কেস। তো ক্ল্যাপেরন্স ইকুয়েশন, ক্ল্যাপেরন্স ইকুয়েশনটা এখান থেকে প্রুফ একটা আছে দেখবে, আর একটা প্রুফ আছে তোমরা দেখবে হচ্ছে যেটা ম্যাক্সওয়েলসের ডেরিভেশন। ক্ল্যাপেরন্স ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, আর ক্ল্যাপেরন ইকুয়েশনের অঙ্কগুলো, অঙ্কগুলো দেখো পিডিএফ এর থেকে এটা শেষ হচ্ছে সিগনিফিকেন্স অফ ক্ল্যাপেরন ইকুয়েশন, জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ ক্ল্যাপেরন ইকুয়েশন। তারপরে যে অঙ্কগুলো আছে দেখো ক্লসিয়াস ইকুয়েশন আছে, সেকেন্ড ল্যাটিন হিট ইকুয়েশন, ওটার পরেই তোমার অঙ্কগুলো আছে। তো এই দুটোকে তোমাদের দেখতে যাবে, ক্ল্যাপেরন ইকুয়েশন আর ক্লসিয়াস ইকুয়েশন, ক্লসিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ল্যাটিন হিট, ক্লসিয়াস ইকুয়েশনটা কি দেওয়া আছে আমার দেখো, এটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে চেঞ্জ অফ ল্যাটেন্ট হিট উইথ টেম্পারেচার, টেম্পারেচারের সাথে ল্যাটেন্ট হিট কিভাবে নির্ভর করে, এল বাই টি মাই প্লাস সি এফ মাইনাস সি আই, এটা হচ্ছে স্পেসিফিক হিট, এটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট অফ দ্য ফাইনাল স্টেট মাইনাস স্পেসিফিক হিট অফ ইনিশিয়াল স্টেট, ঠিক আছে। তো এইটা হচ্ছে ক্লসিয়াস ইকুয়েশন বা সেকেন্ড ল্যাটেন্ট হিট ইকুয়েশন, এটাকে বলা হয় সেকেন্ড ল্যাটেন্ট হিট ইকুয়েশন, সেকেন্ড ল্যাটেন্ট হিট ইকুয়েশন। একদম ফর্মুলা ফেলে হবে, তোমরা একটু দেখে রেখো, ঠিক আছে। তোমরা দেখো একটুখানি তোমাদের বলে দিচ্ছি, পিডিএফ থেকে কিছু পড়বে বলে দিচ্ছি, তোমরা মোটামুটি একদম স্টার্টিং এ যেটা ইকুইলিব্রিয়াম আইডিয়াটা দেওয়া রয়েছে ওটা পড়বে, ওইটার আইডিয়া, হ্যাঁ ঠিক আছে, ওইটার আইডিয়াটা পড়বে। থ্যাংক ইউ, এবার হচ্ছে কি তোমরা এটা পড়বে, ফার্স্ট অর্ডার ট্রানজিশনটা পড়বে, সেখান থেকে তোমরা জাস্ট ফার্স্ট অর্ডার ওই যে এই সিস্টেমটা পড়ার দরকার নেই তোমার, কি বলে এই ওয়ান কম্পোনেন্ট সিস্টেম পড়ার দরকার নেই, ফার্স্ট অর্ডার ট্রানজিশন লাস্টের দিকে মেন আইডিয়াটা রয়েছে, লাস্টের দিকে মেন আইডিয়াটা রয়েছে, আর এই ভ্যারিয়েশনের গ্রাফগুলো রয়েছে, যে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ডেফিনেশন কাকে আমরা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, তারপর ক্ল্যাপেরন্স ইকুয়েশন, ক্লসিয়াস ইকুয়েশন আর লাস্টে আনফেজ ইকুয়েশন, আর মাঝখানে এছাড়া বেশি কিছু করার দরকার নেই। আনফেজ ইকুয়েশনটা তোমার এই যে তোমার যেটা বললাম সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন এর কিন্তু প্রুফ, এটা কিন্তু আসে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটার প্রুফটা কিন্তু তোমাদের দেখতে হবে। সে কার্বন ডাই অক্সাইড এর কিছু কি সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনে পড়ে দেখতে হবে আমার, ঠিক মনে নেই এবার চেক করতে, আর অবভিয়াসলি লাস্টে দেখবে শিপিল পয়েন্টটা পড়ে, গিভস ফেজ রুল করার দরকার নেই। এইটা ছাড়া তোমাদেরকে বলে দিচ্ছি এই দুটো জিনিস একটু দেখবে, একটা হচ্ছে আনফেজ থিওরেম, আর একটা ইকুয়েশন আছে যেটা কনস্ট্যান্ট ভলিউমে হচ্ছে ডিফিউডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, কারণ খেয়াল করবে আনফেজড ইকুয়েশন সেকেন্ড অর্ডারে আমি কি বলেছিলাম যে
এনট্রপি আর ভলিউম কিন্তু কনস্ট্যান্ট থাকে, সেটা ইকুয়ালস টু আলফা টু মাইনাস আলফা ওয়ান বাই কে টি টু বাই কে টি ওয়ান। এটা হচ্ছে ওই আইসোথার্মাল এক্সপেন্সিভিটি যেটা, আর আলফাটা হচ্ছে ওই ভলিউম এক্সপেন্সিভিটি। ঠিক আছে, তো এইগুলো দুটো দেখবে, আনফেস্ট ফিল্ড এটা প্রুফ দেখবে, আর ট্রিপল অফ পয়েন্ট অফ ওয়াটার ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট উইথ গ্রাফ, এটা গ্রাফ দেখবে দেওয়া রয়েছে অফ ওয়াটার। এই প্রশ্নটা আমাদের খুব আসতো দুই নম্বরে, এটা গ্রাফের সঙ্গে ব্যাস গিবস ফেজ রুল দেখা দরকার নেই, এইগুলোর প্রুফ দেখবে ভালো করে, কারণ এই তিনটে প্রুফগুলো দেখবে পিডিএফে করা রয়েছে, প্রুফগুলো কিন্তু আসে, আশা করছি অসুবিধা হবে না বুঝতে, মেন এটার কনসেপ্টটাই বুঝতে একটু অসুবিধা হয়, আর প্রুফটা জাস্ট ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে, স্টেট আনফেস্ট থিওরেম, স্টেট অবটেন আনফেস্ট ইকুয়েশন, অবটেন ক্লসিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার সেকেন্ড ল্যাটেন্ট হিট ইকুয়েশন আর অবটেন ক্লসিয়াস ক্ল্যাপেরন্স ইকুয়েশন, এরকম ডাইরেক্ট প্রশ্ন আসবে। আর হোয়াট ইজ টিপল পয়েন্ট অফ ওয়াটার, এটা দিলে ডেফিনেশন লিখে গ্রাফটা দেখাবে, লাস্টে একটা গ্রাফ আছে। ঠিক আছে, এই কথা করলে গিবস ফেজ রুল করতে হবে, তোমাদের ফেজ ট্রানজিশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কথাই মেইন, আর এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসে, এবার হচ্ছে স্যারের মাথাটা একটু অন্যরকম কিন্তু হ্যাঁ তোমার সব পড়ে থাকা দরকার এখানেও, মানে মানে ধরো এটার ক্ষেত্রে হয়তো তোমাকে দিয়ে দিল আনফেস দিয়ে দিল, মানে ওই মানে একটু কি বলবো অজপাড়াগার কোশ্চেন গুলো দিয়েছে আর কি, মানে ওই চ্যাপ্টার গুলো যেগুলো তোমরা খুব একটা দেখতে চাও না। মানে আমাদের কি হয়, আমাদের ধরো বলা থাকে এনট্রপি আর ইয়ে ফার্স্ট যেটা আছে ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল না ফার্স্টে যেটা আছে কাইনেটিক থিওরি, তো আমরা করি কি ভালো করে এনট্রপি করি, ভালো থেকে ম্যাক্স কাইনেটিক থিওরি করি, সব অঙ্ক ফঙ্ক পড়ে যায় আর ফার্স্টটা সব অঙ্ক টঙ্ক দেখে যায়, যে আর অঙ্ক দেখবো আর চ্যাটা চ্যাটা পাবো, ওখান থেকে পুরো ছাড় দিয়ে দিলো তোমাকে, একটা করে ধরো রিলেশন থেকে বড় বড় ডেরিভেশন দিয়ে দিল, আনফেস থিওরেম থেকে বড় বড় ডেরিভেশন দিয়ে দিল, আর ওই যেটা জেটি এফেক্ট ওখান থেকে কিছু ডেরিভেশন দিয়ে দিল, তো ওইখানে গিয়ে আর দিয়েছে, ওইখান থেকে না দিলে তো পারবে না, অল্প নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর অল্প স্বল্প দিয়েছে, তখন কি হয়ে যায় মনটা খারাপ, আর তোমরা সব পড়ে গেলে তোমাদের অঙ্ক ভরিয়ে দিল ইয়ে থেকে এই এনট্রপি থেকে অঙ্ক একদম ভরিয়ে দিল, তোমরা সব ডেরিভেশন শুধু পড়ে গেছো দেখছো অঙ্ক অঙ্ক না অঙ্ক এত অঙ্ক এত অঙ্ক, আর ওখান থেকে তোমার ওই বড় ডেরিভেশনই দেয়, আর তোমাদের এই তাহলে নেক্সট দিন তাহলে আচ্ছা।